দর্শক, আমরা এসেছি নুরুল্লাহপুর। এটি ঢাকা জেলার দোহার উপজেলার অংশ। এখানে একটি ফার্মে আমরা এসেছি। এখানে বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখুন, এখানে যে গরুগুলো দেখছেন সবই মাঝারি ধরনের গরু। এখানে অনেকগুলো গরু আছে, লাল কালো বিভিন্ন ধরনের অনেকগুলো গরু আছে। এই দুইটা গরু শাহিওয়াল জাতের গরু, দেখতে শাহিওয়াল গরু, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এই গরু দুইটা কিন্তু মোটামুটি মাঝারি হিসাবে ভালো এই খামারের মধ্যে। তো এখানে একজন খামারি উদ্যোগ নিয়েছেন নতুন করে, এটাই তার প্রথম উদ্যোগ। তিনি জানাচ্ছেন যে এবারে যদি তিনি ভালো ফলাফল পেয়ে থাকেন তাহলে সামনে আরও গরু পালন করবেন। তো আমরা খামারির সাথে একটু কথা বলবো, তিনি কতগুলো গরু এখানে রেখেছেন, কী দামে কিনেছেন এবং কীভাবে লালন পালন করছেন আমরা একটু জানতে চাইব। কতগুলো গরু এখানে আছে? আমার 15টা গরু আছে। এগুলো কতদিন আগে কেনা? আমার এখানে লালন পালন করা, অনেক দিন আগেই কেনা। আর সবগুলো গরুই আমার এখানে, দুইটা গরু ছাড়া সবগুলো গরুই দেশি গরু। কৃত্রিমভাবে যে বিভিন্ন ওষুধ ভিটামিন খাওয়া, এগুলো সব অর্গানিক, কোনো কৃত্রিম কোনো ইয়া নেই। আমার সব ওপেন, আমার ক্ষেতে ঘাস আছে, আমরা দুবেলা দানাদার খাবার দিচ্ছি, পাশাপাশি ঘাস আর খড়, অন্য কোনো মেডিসিন কোনো কিছু নেই। কুরবানি উপলক্ষে যে মানুষ গরুর মোটা তাজাকরণ করে বিভিন্ন ফিড খাইয়ে বা ওষুধ খায়, সেটা কুরবানির জন্য প্রস্তুত গরুকেও কি আপনি শুধু অর্গানিক সব কিছু খাইয়েছেন? আমার এখানে সবই অর্গানিক, কোনো আপনার ঔষধের মেডিসিন দ্বারা কোনো গরু মোটা তাজাকরণ কোনো কিছু এখানে নেই। যে গরুগুলো আছে সবগুলোই কি কুরবানির আইটেম? না, সবগুলো কুরবানিতে যাবে না, যেগুলো কুরবানির যোগ্য হয়েছে মনে হয় 13টার মতো, 13টা যাবে কুরবানিতে, বাকিগুলো থাকবে। বিক্রি প্রায় শেষের দিকে, 4টা কথাবার্তা হয়েছে, হয়তো দিয়ে দিতে হবে আর কি, ঈদ পর্যন্ত পালতে হবে আমার এখানে। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করলাম, শুনলেন খামারের নিজের মুখেই তার পরিকল্পনাগুলো। এটা তার প্রথম একটি প্রথম শুরু আর কি, এটাই শুরু করেছেন তিনি। তিনি একজন গভর্নমেন্ট সরকারি ঠিকাদার কাজ করে থাকেন, তারপরেও ফেসবুক ইউটিউব থেকে তিনি বিভিন্ন মানুষের গরু পালনের বিষয়টা দেখে তিনি নিজে উৎসাহী হয়েছেন এবং অলরেডি শুরু করে দিয়েছেন। এখানে অনেকগুলো গরুই আপনারা দেখছেন এবং তার পরিকল্পনার কথাও আমাদেরকে জানালেন। সামনে তিনি এর সাথে আরও কিছু আইটেম এর সাথে যোগ করতে চান, মুরগি পালন সহ আরও কিছু আইটেম। সেক্ষেত্রে ওনার যে সফলতা এবং ওনার যে ইচ্ছা সেটা উনি পুরোটাই এখানে বাস্তবায়ন করতে চান। তো সেটা দেখা যাবে, সেটা ভবিষ্যতে তার সফলতা আমরাও কামনা করছি।